রাখিল হোসেন সমতল ভূমির বিধায়ক আর আমি পাহাড়ি এলাকার বিধায়ক। ওনার অভিজ্ঞতা নাই, উনি সমতল ভূমির বিধায়ক আর আমি পাহাড়ি এলাকার বিধায়ক। আমার এখানে সমতল জমির অভাব। গৌতম রায়কে পরাজিত করে আমি বিধায়ক হয়েছি। আমার জানা আছে সরকারের সকল নিয়ম নীতি সম্পর্কে, কিন্তু LA6 এর বিধায়ক কোনো কিছুই জানেন না। নিজের চরকায় তেল দিন, অন্যের বিধায়ককে চিন্তা করে আপনার কোনো লাভ নেই। বক্তব্য বিধায়ক সুজামের। গৌতম রায়কে হারিয়ে পরাজিত করে আমি বিধায়ক হয়েছি। সবাই আমাকে ভোট দিয়েছেন, একবার নয় দুবার আমি নির্বাচিত হয়েছি। আমার জানা আছে যে সরকারের নিয়ম নীতি সম্বন্ধে, হয়তো আমার LA6 এর বিধায়কের ওইগুলা জানা নেই। নিজের মেশিনে নিজে তেল দিন, অন্য বিধায়কের কথা বলে ওনার কোনো ফায়দা নাই। অযথা আমার মানুষগুলাকে হয়রানি করছেন। এই মডেল ডিগ্রি কলেজ নিয়ে বিগত বিধানসভায় আলোচনা হয়েছে। আমার LA6 এর বিধায়ক জাকির হোসেন লস্কর, উনি বিধানসভায় এই কৃষি বিভাগের জমির তথ্য তুলে ধরেছিলেন। তখন আমার বিভাগীয় মন্ত্রী না থাকায় উনার সতীর্থ মন্ত্রী কেশব মহন্ত রিপ্লাই দিয়েছিলেন, আর ওই সময় আমিও দাঁড়িয়ে ওই কৃষিভূমির যে এনএসির কথাটা তুলে ধরেছিলাম, সমগ্র আসামের মানুষ অবগত যে আমার মন্ত্রী মহোদয় ক্লিয়ার বলেছেন যে ওই ওলাইছড়া কৃষিভূমিতে আমার কোনো আপত্তি নাই। সার্কেল অফিসার বা জেলাধিপতি, ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার সবাই NOC দরখাস্ত দিয়েছেন, এলাও করেছেন। আর অল্টারনেটিভ জমিন কুকিছড়াতে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে অল্টারনেটিভ 30 বিঘা দেওয়া হয়েছে। আমাকে মন্ত্রী মহোদয় বলেছেন আপনার কলেজ ওইখানে হবে, কোনো সমস্যা নাই, কলেজটাও জরুরি আর এগ্রিকালচারেরও সেন্টারের জরুরি। তাই উনি ক্লিয়ার করেছেন যে আমি অল্টারনেটিভ জমি পেয়েছি, সেখানে আমার কোনো আপত্তি নাই। তারপরেও গতকালকে না পরশু আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে মাননীয় বিধায়ক মহোদয় কিছু কথা তুলে ধরেছেন। আপনারা জানেন আমি বিধায়ক পরিবারের ছেলে, আমার প্রয়াত পিতা তাজমল আলী লস্কর এই সমষ্টিতে 2 বার বিধায়ক ছিলেন, আরো 7 বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সামান্য সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন, কিন্তু জনতার কাজে সব সময় ছিলেন। ঠিক ওই গুণের কারণে আজকে কাটলিছড়া সমষ্টির মানুষ গৌতম রায়কে হারিয়ে পরাজিত করে আমি বিধায়ক হয়েছি। সবাই আমাকে ভোট দিয়েছেন, একবার নয় দুবার আমি নির্বাচিত হয়েছি। আমার জানা আছে যে সরকারের নিয়ম নীতি সম্বন্ধে, হয়তো আমার LA6 এর বিধায়কের ওইগুলা জানা নেই, কারণ NOC সরকারি ভূমির MLA দেয় না, ভূমির সম্পূর্ণ দায় দায়িত্ব প্রশাসনের। সার্কেল অফিসার রিপোর্ট দেয়, DC মহোদয় ফরওয়ার্ড করেন, এগ্রিকালচারের জমি থাকায় এগ্রিকালচারের DR রিপোর্ট নিয়েছেন, আর আমার অসম সরকারের মাননীয় মন্ত্রী অতুল বরা স্যার নির্দেশ দিয়েছেন, ডাইরেক্টর মহোদয় NOC দিয়েছেন, আমার শিক্ষামন্ত্রী, আমার মাননীয় মুখ্যমন্ত্রী সবাই এই NOC-তে জড়িত আছেন। তারপরেও আমার সমষ্টির 2-3 জন দালাল, ওই দালালগুলো হাইলাকান্দির বিধায়ককে সমস্ত পরামর্শ দিয়ে ওকে কথা বলাচ্ছেন, যেটা আমার কাছে প্রুফ আছে। বিগত 2 দিন আগে ওরা ওনার বাসাতে 3 ঘন্টা মিটিং করেছেন, আর তারপরে আবার হাইলাকান্দির বিধায়ক এই মডেল ডিগ্রি কলেজ নিয়ে কথা তুলছেন। উনিও বিধায়ক, আমিও বিধায়ক, আমরা 3 জনই AIDF দলের বিধায়ক, একই দলের বিধায়ক, কিন্তু এটা
আমি বিধায়ক মহাশয়কে আমি জানার জন্য বলছি যে অসম বিধানসভায় আলোচনা হওয়ার পরে আর মন্ত্রীর বিবৃতি দেওয়ার পরে এটার উপর কথা বলার বিধায়কদের কোনো এখতিয়ারে পড়ে না। আজকে অযথা যেগুলা কথা বলছেন, যেটা বর্তমান আমার কাছাড়ের ডিসি রোহন যা মহাশয় আমার জেলায় ছিলেন, ওখান থেকে ট্রান্সফার হয়ে কাছাড়ে গিয়েছেন, উনাকে উনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন মাটি কাটার টাকাটা যে ওয়ার্ক অর্ডার কে দেয় নাই। ডিসি মহোদয় আমার বিল্ডিং এর এসডিও ওভারসিয়ার ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যখন ওরা রিপোর্ট দিয়েছে যে সেই টিলায় 12 কোটি টাকা লাগবে, তখন 2 কোটি 70 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল, 3 কোটি স্যাংশন হলেও বিলে টেন্ডারে 2 কোটি 70 লক্ষ টাকা ছিল, টেন্ডার না দেওয়ার কারণে ডিসি মহোদয়ের রিপোর্টে ওই টাকাটা আসাম সরকার ক্লোজ করে ফোর ক্লোজ করেছে এবং রিটার্ন হয়ে গেছে। আজকে উনি বলছেন 30-40 কিলোমিটার জায়গা পিডাব্লিউডি রাস্তা হয়ে যাবে এই 12 কোটি টাকা হলে। উনার অভিজ্ঞতা নাই, উনি সমতল ভূমির বিধায়ক আর আমি পাহাড়ি এরিয়ার বিধায়ক, আমার এখানে সমতল জমির অভাব, পাহাড়ের টিলা বেশি, ফরেস্ট রিজার্ভ এরিয়া 50%, আর সমস্ত আসাম মিজোরাম বর্ডার, আমি বর্ডার এরিয়ার সমষ্টির বিধায়ক, উনি আমার সমষ্টি সম্বন্ধে অভিজ্ঞতা নাই। তাই আমি ওনাকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি নিজের মেশিনে নিজে তেল দেন, অন্য বিধায়কের কথা বলে ওনার কোনো ফায়দা নাই, অযথা আমার মানুষগুলাকে হয়রানি করছেন। আমি অনুরোধ রাখছি আজকে এই কথাগুলো যদি জানার থাকে তাহলে উনার উনিও ডিসিকে পেয়েছেন, উনার যে জেলাধিপতি উনি দেখা অবস্থায় উনি জেলাধিপতির সঙ্গে বহু সম্পর্ক ছিল, আমারও সম্পর্ক ছিল, উনার যদি স্বচ্ছাবস্থাকে রহিম যাকে জিজ্ঞাসা করলে পাবেন এই ওয়ার্ক অর্ডারটা কে ক্যান্সেল করেছে। আজকে ডিপার্টমেন্টাল প্রশাসনের যেটা ব্যাপার সেটা বিধায়কের উপরে যায় না, বিধায়ক যেটা ভালো হয় সেটা পরামর্শ দেবে কিন্তু প্রশাসনের নিয়ম নীতির ভিতরে প্রশাসন চলে। আজকে কৃষি কমির ভূমির কথা বলছেন, আজকে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডিও কি জানে না ওইখানে কুকিচড়াতে ট্রেনিং সেন্টার হবে কিনা না, কুকিচড়াতে বীজ ফার্ম হবে কিনা না, সেটা কি হাইলাকান্দির বিধায়ক জানেন? আজকে হাইলাকান্দির বিধায়কের বন্দুক মারাতে উনার নিজের মানুষের নামে যেটা ফিশারি যে 6 কোটি টাকার প্রকল্প আমি দেখেছি মিডিয়াতে প্রচার চলতে, আমিও বলতেছি সেটা বিধায়কের এখতিয়ারে নয়, যেটা ফিশারি ডিপার্টমেন্টের এখতিয়ারে, ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিকরা জড়িত, কে বা কারা ওই জমিতে দিল কিন্তু ওটাও প্রচার হচ্ছে। তাই আমি বলছি অযথা এইগুলা কথা না বলে নিজের দায়িত্ব পালন করেন, 5 বছর পরে মানুষ বলবে আমার সমষ্টিতে কি হয়েছে তার জবাব চাইবে। আমিও বলছি আমার সমষ্টিতে আমি 7 বছরের বিধায়ক বর্তমানে রানি, 10 বছর পূর্ণ করব, আমি যতগুলো উন্নয়ন করব তার উপর মানুষে বিচার করবে, অযথা এক বিধায়ক আরেক বিধায়কের সমষ্টিতে হস্তক্ষেপ করে অযথা মানুষগুলোকে বিভ্রান্ত না করে 2-4 জন দলাল শ্রেণীর মানুষের কথা শুনে ওই সমস্ত কথা কান না দেওয়ার জন্য আমি আমার সতীর্থ বিধায়ক হিসাবে অনুরোধ রাখছি। আর আমি 7 বছর রানিং চলতেছে, বহু ডিপার্টমেন্টের নিয়ম কানুন আমি জানি, যদি অজানার কিছু জিনিস থাকে তে আমার কাছ থেকে জানতে পারবেন, আর এই সমস্ত কথা না বলে চুপ থাকাই বেটার, আর যদি কোনো কথা থাকে তে অ্যাসেম্বলিতে উঠাবেন, যেটা অ্যাসেম্বলিতে আসাম অ্যাসেম্বলিতে আলোচনা হয় সেখানে রিপ্লাই হয়, সেখানে সরকার রিপ্লাই দিয়েছে। আজকে অযথা মানুষগুলাকে বিভ্রান্ত করে নিজের দোষ এড়িয়ে অন্যের উপরে তোলা সেই রকম রাজনীতি করবেন না, সেই রাজনীতিতে ধ্বংস হয়ে যাবে, এই রাজনীতি না করার জন্য আমার অনুরোধ রইল। আরো একটি কথা উনি বলেছেন যে ওই 30 বিঘা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় 30 বিঘাতে ওই কলেজটি স্থাপন করা হোক, আমি অনুরোধ রাখছি
মাননীয় বিধায়ক সাহেবকে যদি উনি পারেন 10 দিনের ভিতরে 30 বিঘা জমির আমার সমষ্টিতে বন্দোবস্ত করে দেন আমি উনাকে সোনার মালা দিয়ে বরণ করব উনি এই সমস্ত কথা বলে আমি আমার সমষ্টিতে বহু জায়গায় গিয়েছি পাট্টা ল্যান্ডে 1 বিঘা জমিও কেউ দেয় না আর সরকারি ল্যান্ড যা আছে পাহাড়ে জঙ্গলে টিলায় উনার এই অভিজ্ঞতা নাই যে মডেল ডিগ্রি কলেজের এস্টিমেট বানিয়েছে সেটার পাইলিং নাই টিলা কেটে বিল্ডিং বসবে না কন্ট্রাক্টর সারেন্ডার করেছে 9 কোটি টাকার 11 12 ইংরেজির শিডিউলের রেটের টেন্ডার যেখানে সিমেন্টের মূল্য 200 টাকা যেখানে রটের কুইন্টাল 2800 টাকা যেখানে ইটের মূল্য 6000 টাকা সেখানে আজকের দিনে 20 কোটি এস্টিমেট যদি রিভাইজ এস্টিমেট বনে তাহলে কন্ট্রাক্টর টেন্ডার দিবে কাজ হবে সেটা নিয়ে আমার মাথা বেদনা আমি দেখতেছি যে কোনো কলা কৌশলে আমার দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের ভিতরে কোনো হায়ার সেকেন্ডারি নাই কোনো কলেজ নাই সেখানে এই কলেজটি হবে আমার এরিয়ার বেকার জেলা ছাত্র বাইরে যে কোনো জায়গা না পায় তার সুবন্দোবস্তের জন্য আমি যেখানে বিগত সরকারে 30 বছরের বিধায়ক 20 বছরের ক্যাবিনেট মন্ত্রী কিন্তু কোনো হায়ার সেকেন্ডারি স্থাপন করতে পারেননি কোনো কলেজ স্থাপন করতে পারেননি একটি ডেভেলপমেন্ট ব্লকের ভিতরে 9টা গ্রাম পঞ্চায়েতের ভিতরে মাত্র 3টা হায়ার সেকেন্ডারি যেটা মণিপুর জামিরা আর কালীবাড়ি সেই 3টার মধ্যে 2টি আমি বর্তমানে হায়ার সেকেন্ডারিতে রূপান্তরিত করতেছি অতি ভেরি শর্ট টাইমে ডিক্লারেশন হবে মণিপুর হায়ার সেকেন্ডারি আর জামিরা হায়ার সেকেন্ডারি আর কলেজটাও হবে যদি সরকার চিন্তা করে তো সেটার ব্যবস্থা নেবে বিধায়ক বিধায়ক কথা বলে মানুষকে হয়রানি করে সেটার কোনো ব্যবস্থা হবে না আপনি আপনার সমষ্টিতে কি হচ্ছে কি না তা দেখেন অযথা আমার সমষ্টির কথা বলবেন না আমি বিধায়ক হিসাবে গত 5 বছরও আমরা 3 জন হেড অফ দলের বিধায়ক ছিলাম কিন্তু কোনোদিন কোন বিধায়ক জারদারি সমষ্টির বাইরে কথা বলেনি হ্যাঁ দেশের ইন্টারেস্টে ডিস্ট্রিক্টের ইন্টারেস্টে আমি বহু কথা অ্যাসেম্বলিতেও বলি সংবাদপত্রেও বলি মুখ্যমন্ত্রীকেও বলি মন্ত্রী মহোদয়কেও বলি সেটা অন্য কথা কিন্তু অযথা কলেজ নিয়ে আজকে অনার্স কলেজ আনারকলে গার্ডেনে হচ্ছে যেটা মধ্য হাইলাকান্দির বিধায়ক সাহেব করতেছেন গার্ডেন এরিয়ায় আজকে আমার হাই স্কুল একটা মাইনরিটি থেকে হচ্ছে বন্দুক মারা কিন্তু আমার কোনো প্রতিহিংসা নাই আমার কথা হচ্ছে যেটা স্যাংশন হয়েছে যেটা মাননীয় মহামান্য আদালত দক্ষিণ হাইলাকান্দিতে কাটলিছড়া এডুকেশনাল বিওতে হওয়ার যে পরামর্শ নির্দেশ দিয়েছেন সেটা কোনো শক্তি নেই কোনো বিধায়ক কোন সরকার ষড়যন্ত্র করে সেটা নিতে পারবে কারণ আমার ভারতবর্ষ গণতন্ত্র একটা সিস্টেমে চলে যেটা সিস্টেম চালা হয় সেটা মহামান্য আদালতের নির্দেশে চলে তাই সেটা আদালতের নির্দেশে হচ্ছে আদালত অবমাননা হবে অ্যাসেম্বলি অবমাননা হবে ওইগুলা জেনে শুনে বিধায়ক নিজের কাজকর্ম জারি রাখেন সেটাই আমার অনুরোধ।